বন্ধুরা হ্যালো ফ্যান্স সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা একটা নতুন ব্লগ শুরু করছি। ব্লগটাতে আপনাদের দেখাতে যাচ্ছি যে কিভাবে ইতালিয়ান পিজা বানানো যায় খুব সহজে। এটাতে এ টু জেড আপনি দেখতে পাবেন কিভাবে আপনারা বাড়িতে বসে পিজার যে সুস্বাদু পিজা বানানো হয়, এবং পিজাটা বানিয়েছে আমার মামা দেবাশিস সাহা। উনি বর্তমানে লন্ডনে থাকেন, বেশ কিছুদিন ছিলেন উনি স্পেনে। কেমন লাগছে তোমাদের পিজাটা? অনেক টেস্ট হয়েছে। পেঁয়াজ রসুন তারপরে যেটা দেওয়া হয়। আচ্ছা ঠিক আছে, পেঁয়াজটা লাল হয়ে যাওয়ার পরে তারপরে আপনি টমেটোটা দিচ্ছেন না? টমেটো টমেটো সস, টমেটো পুরি বলে যেটাকে, টমেটো পুরি। আচ্ছা আচ্ছা, এটা আমরা তো বেলজিয়ামের কোলরাইট থেকে কিনেছি, এর বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় পাওয়া যায় না? হ্যাঁ, আপনি যে এটা এটা তো পাস্তা দিতাম আমার, এটা পাস্তা পাস্তা এটা সস্তা দিলেন? এটা দিয়েছি। আচ্ছা আচ্ছা, এটা দিয়েছি। সেটাই তো এবার লাল হয়ে আসলে, এটা ইউজ করলে এটা ও ভ্যারাইটি জিনিসের চেষ্টা পাবে। ওকে থ্যাংক ইউ। সল্ট নিলেন আপনি? সল্ট, হ্যাঁ সব কিছু। আরো আরো পরিমাণে সল দেওয়া হচ্ছে। এটা টমেটো সুপ শুকিয়েছে, একটু জল দিলে না? একটু জল দিলে লাগলো। আচ্ছা আচ্ছা, ভারী হয়ে যাচ্ছে না? ও মামা, হেভি গ্রান বেরিয়েছে দুধ থেকে। আস্তে আস্তে তো হয়ে গেছে, কত 15 মিনিট হয়েছে না? 15 মিনিট বাদে দেখুন সসটা কিরকম হলো। সল্ট টেস্ট করতে হবে। ঠিক আছে, আমি দেখছি। আমার কাছে সল্টটা একটু বেশি মনে হলো, কিন্তু মামা বলছেন যে টমেটো পুরিতে যদি সল্টটা বেশি না দেওয়া হয় টমেটোতে, তাহলে একটু টক টক থাকে। আর সল্টটা টকটা কমই দেয় না? সল্টটা টকটা কমই দিবে। হ্যাঁ আমরা তিনটে ডিম দিলেন, এক চামচের পরিমাণে ছোট চামচ সল্ট দিলেন, আবার ঠিক পরিমাণ মতো সুগারও দিলেন। এরপরে আমার মনে হয় এই জলটা মিশানো হবে। এরপরে ইস্ট দেবেন, ইস্ট। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আমরা এটা মেশিনে করব, যাদের আমার ডো মেশিন আছে, পিজার ডো মেশিন নেই তারা হাত দিয়ে করতে পারে, এটা হ্যান্ড দিয়ে বেশি তেমন কিছু না। ইস্ট ইস্ট ইস্টটা সব জায়গায় কিনতে পাওয়া যাবে, দোকানে গিয়ে মুদিখানা দোকানে খুঁজলে পাওয়া যাবে, আর আমরা তো এখানে সব সুপার মার্কেট থেকে নিয়ে এসেছি। এখানে একটু পরিমাণ মতো তেল দিতে হবে, তেলটা দিচ্ছেন তো আমরা মাইস অয়েল মানে হলো ভুট্টার তেলটা আমরা ব্যবহার করি, তো ভুট্টার তেলটা দেওয়া হচ্ছে। এখানে নর্মালি অলিভ অয়েলটাও দেওয়া যায়, তো যে যে কোনো তেল দিয়ে করতে পারেন, আপনি সোয়াবিন দিতে পারেন। এবার জলটা দেওয়া হলো, হাফ লিটার জল দিয়েছেন আপনি, তিনটে ডিম হাফ লিটার জল, তারপরে মিক্স করতে হবে। আমি দিচ্ছি এটা, ময়দা ঢালা হচ্ছে, ময়দা একদম পিওর ব্লে। এক কেজি ময়দাতে যে যে মন্ডটা তৈরি করা হলো সেটাতে মানে আমরা কটা ছটা হয়েছে, কেউ বড় করলে আর আরো পাঁচটা হবে ছটা হবে, আপনি আবার আটটাও বানাতে পারেন। আটটা বানাতে এর মধ্যে একটুখানি তেল মেখে। ও মামা, এটা তো ছোট হচ্ছে। না এটা ছোট না, এটা ঠিক আছে। এটা আচ্ছা আচ্ছা, এটাকে পরে আবার যখন এটা বড় হবে, এটা ঢেকে রাখার পরে এটা বড় হবে, মানে বড় হয়ে যাবে পরে আবার ওই পিজা ট্রেতে আপনি ঢেলে দেবেন। হ্যাঁ ওকে ওকে, বুঝতে পারলাম।
তাহলে প্রথম এইভাবে করে বেলে তারপরে রাখতে হবে তারপর এটা বড় হয় যেটা রাখা হলো আমরা একটা বাল্ব দিয়ে ওটাকে ঢেকে রাখছি ঢেকে রাখা হলো এই জন্যই যাতে ফুজেটা ফুলে ওঠে দেখি এবার ফুলে কেমন দেখাচ্ছে ভেতরটা দেখুন ফ্রিজারটা কিরকম ফুলে উঠেছে খুব সুন্দর হয়েছে দেখেন এটা আপনার নর্মাল ফ্রিজে রাখতে হবে হ্যাঁ তারপরে আমরা সন্ধ্যাবেলার দিকে ওইটা বানাবো আপনার নোয়াখালীতে কি বলবেন আপনি নোয়াখালীর ভাষা তো ইংলিশে নোয়াখালীতে কোনো ভাষা নাই এটা সেটাই বলছিলাম যখন পড়া যাবে না কালো কালো হয়ে যাবে এখানে বেশি স্পাইসি দেওয়া হয়নি কারণ সব ছেলে মেয়েরা ছোট বাচ্চারা পছন্দ করে না ওকে আমরা পিজাটা হয়েছে এখন আমরা কালারটা দেখেন চেঞ্জ হয়েছে পিজার কালারটা যখন দেখবেন যে একটু লালসা লালসা হয়ে গেছে তখন বুঝবেন যে মোটামুটি পিজা আমাদের ডান হয়ে গেছে হ্যাঁ পিজা ডান আচ্ছা মানে উনি বলছেন আপনারা বুঝতে পারছেন হয়তো যদি বুঝতে না মানে পিজা যখন লালসা লালসা হয়ে গেছে মানে এখন তো এটা হয়ে গেছে তার মানে এখন হয়ে গেছে আচ্ছা ঠিক আছে তাহলে বাইর করুন ওয়াও নাইস পিজা নিয়ম আছে নাহলে আপনার নষ্ট হয়ে যাবে ভেঙে যাবে যারা প্রফেশনালি কাজ করে আসে তারা একরকম আর বাড়িতে কাজ করা আর একরকম নাকি কালারটা দেখুন আর ইয়েটা দেখুন হ্যাঁ হ্যাঁ সব পিজা এটার মধ্যে একটু লেগে গেছে এবার কাটতে হবে স্লাইস করুন কারেন্ট পিজাটা ওয়াও এই তো পিজা হাটের পিজা থেকে ভালো হবে আমার মনে হচ্ছে ও জীবন কে কটা স্লাইস করবেন পিজা আই ডোন্ট নো আপনি বাচ্চাদের তো অনেকগুলি আছে বাচ্চা কারণ আমাদের আচ্ছা আমরা কিছুক্ষণ বাদে আমরা পার্কে চলে যাব হ্যাঁ পার্কে নিয়ে এটা খাবো এখন যদিও এখন লোকাল টাইম সন্ধ্যা 6টা কিন্তু বাইরে দেখুন এখনো সূর্যের আলো রয়েছে এখন মনে হয় 8টা পর্যন্ত সূর্যের আলো থাকবে রসুনের ওকে রসুনের পেস্ট এরপরে দিল একটু একটু তারপরে আপনাকে দিতে হবে এরপরে দিবেন আপনি কিছু তারপরে দিতে থাকেন অনিয়ন পেয়েছি আচ্ছা আপনি লঙ্কার গুঁড়া দিয়েছেন না এই মরিচের গুঁড়া যেটা বলে হ্যাঁ হ্যাঁ হ্যালো কোরিয়ান মানে ধন্যবাদ ধন্যবাদ তারপরে দিতে থাকবেন আপনি এবার চিকেনটা দিতে হবে নাকি ইচ্ছা এটা দেন পেপার রেড পেপার যেটাকে ক্যাপসিকাম বলা হয় আমরা বলি এটা আমাদের ওখানে পেপার বলি আমরা
তারপরে আপনি এখানে এটা দিয়ে এটা গেল এটা গেল এখন আর দেশে চিকেন টিক্কা দিতে হবে আপনাকে চিকেন টিক্কা মানে চিকেন 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 টিক্কা দেন এবার আসল মেইন জিনিস এটা চিকেন খেতেন চলে চিকেন টিক্কা কেউ যদি লাম্বা নিও বা মটন খেতে চান মটন দিয়ে বানাতে পারেন সমস্যা নেই আর এগ দিয়ে বানাতে পারেন ঝাল হয় না বেশি যেখান থেকে দেখছেন আমাদের ইউটিউব বেলজিয়াম বিকাশ এখন আমার সাথে সংযুক্ত হয়েছে লন্ডন থেকে আসা আমার দেবাশিস মামা বাড়ি নোয়াখালী সেই গ্রামের পাশাপাশি লোক দেখেন কি সুন্দর একদম পারফেক্ট ইতালিয়ান পারলারে পারফেক্ট ম্যাগনিফিকো থ্যাঙ্ক থ্যাঙ্কস কি ভাবে কাটেন এটা একটা স্লাইস এখানে দিবেন একটা স্লাইস বের করে মানে দুটো স্লাইস বেরিয়ে গেল এটা দুটো স্লাইস বের করে ফেলেন হ্যাঁ এরপরে আপনি এখানে আবার মধ্যখান দিয়ে দেন এখানে শিখার মাঝখান বরাবর দিতে হবে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ শুভেচ্ছা এবং পরবর্তী কোন ভিডিওতে আবার যোগাযোগ থ্যাংক ইউ ভেরি মাচ কেমন লাগছে তোমাদের পিজাটা অনেক টেস্ট হয়েছে এই সেই লামুস নদী